চ্যানেল এয়ার বাটারফ্লাই ব্লগস। আর আজকে হলো সোমবার। হ্যাঁ, সোমবারে অনেক সকালে অনির্বাণ উঠেছে, সেই 5:30টার সময় আমরা উঠেছি। ও উঠে গুছিয়ে নিয়েছে, গুছিয়ে যেহেতু অনির্বাণের শরীরটা খুব একটা ভালো ছিল না, বা ও ট্রেনে এসেছিল, মোটরসাইকেল নিয়ে আসতে পারেনি। এবার সকালে উঠে আমার একটা দেওরকে বলা ছিল যে ও ওকে কলাসিং পর্যন্ত দিয়ে আসবে, তারপর ওখানে ওর একটা স্টাফ নিয়ে যাবে। তা আজকে সকালে কী হয়েছে, এতটা বৃষ্টি, কী পরিমাণে বৃষ্টি হয়েছে! সে বৃষ্টির মধ্যে ও আবার বাইক আনেনি, তো রেনকোটটাও আনেনি, ট্রেনে করে এসেছিলো, এই জন্য ছাতা মাথায় দিয়ে কলাসিং পর্যন্ত গেল। ওখান থেকে ওর একটা স্টাফের সঙ্গে যাবে, তারপর ও বাড়ি চলে, মানে অফিস চলে গেল। আমি ঘরে এসে আমার বিছনা টিছনা তুলেছি, মোটামুটি তুলেছি, বেশিটা তোলা হয়নি। এই দেখো, সব অর্ধেকটা অর্ধেকটা আছে। আরুষ এখনও ঘুমিয়ে আছে, এখন বাজে 9:20, 9:20-তে এখনও ঘুমিয়ে আছে। ওকে ডেকে আমি তুলতে পারছি না, মাঝে একবার উঠে জল খেলো, জল খেয়ে আবার শুয়ে পড়েছে। মানে এতটা পড়াশুনো, জানি পড়াশুনো করতে হবে, এই জন্য আর উঠছে না। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, আমি দেখিয়ে দিই সকালে, সকাল থেকে আমি কী কী রান্না করেছি আর কী কী রান্না এখনও বাকি। তো চলো দেখতে থাকো। এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, চলে এসে আমার তরি তরকারিগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে লেবু কাটা আছে, আমার শ্বশুরকে সকালে লেবু দিতে হয়। আর এখানে আছে আলু ভাজা, এটা না গতকাল আলু সেদ্ধ করেছিল, তা আমরা বুঝতে পারিনি, অন্য একটা পাত্রের মধ্যে রাখা ছিল, এই জন্য খাইনি, সেটা সকালে উঠে এই যে ভাজা করে দিয়েছে আমার শ্বশুরমা। আর এখানে আছে এই যে মুগ ডাল দিয়ে পেঁপে, পেঁপে দিয়ে একটা তরকারি করা আছে, জিরে দিয়ে শুধু। এখানে কি, আর এখানে, এখানে আছে আমার সোনা বাবার তরকারি, কারণ ওর তরকারিটা তো সমস্তটা মশলা আমি দিই না, মশলাও দিই না, আর মানে প্রতিটা তরকারি থাকে, আর এই যে একটা লঙ্কা দিয়ে তরকারিটা করেছে, দুটো মাছ দিয়ে দুবেলা খাবে দুটো মাছ। আর এখানে এই যে, এখানে আছে কচুরমুখী পেঁপুরের ডাটা দিয়ে মাছ, আর এখনও করতে বাকি আছে যেটা, সেটা এই যে লাল শাক ভাজা হবে। আর এই যে কড়াতে আছে উচ্ছে আলু, এটা অর্ধেকটা ভেজেছি, ভাজতে ভাজতে আরুষ ডাক দিয়েছে, ওকে ওর কাছে আবার চলে গেলাম, গ্যাসটা বন্ধ করা আছে, এখন রান্নাঘরে চলে এসেছি, এটা কমপ্লিট করে নেব। আর আমি যেটা বললাম যে এখন ওই আলু উচ্ছেটা ভাজা করলাম, কিন্তু এখন ভাজা করবো না, অনেকটা ভেজে গেছে, আরুষকে তুলতে হবে, ওকে ব্রাশ করাতে হবে, বই পড়াতে হবে, আবার খাওয়াতে হবে, ওইটা করতে গেলে দেরি হয়ে যাবে, ওর খেতে তো অনেকটা লেট হয়ে যাবে। আর এইখানে এই দেখো জামা কাপড়, কাল আমি অনেকটা কেচে দিয়েছিলাম, সেগুলো শুকায়নি, এখন আমি ছাদে এগুলো মেলতে যাব। তো চলো আমি ছাদে এগুলো মেলে তারপরে এসে কথা বলছি। আর আমি এখন ছাদে চলে যাচ্ছি, আর এই যে জামা কাপড়গুলো এখন ছাদে গিয়ে মেলবো, এগুলো তো গতকাল গতকাল কেচেছিলাম, কিন্তু আজ অনেকটা কাচতে হবে, কারণ এই দুদিন আগে না বেড কভার চেঞ্জ করেছিলাম, সে বেড কভারটা একদম রাখা ছিল, কারণ বৃষ্টি হচ্ছিলো, আমি ভাবলাম কেচে দিলে আবার যদি বন্ধ হয়, এই জন্য আমি কাচিনি, সেটা আজকে কেচে নিতে হবে। চলো তোমরা দেখো কী পরিমাণে রোদ আছে, রোদের দিকে না জাস্ট তাকানোও যাচ্ছে না। চলো আমি জামাকাপড়গুলো মেলি। জানো তো প্রচুর ইচ্ছা থাকে যে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই তোমাদের আমার, আমি সকালে যে সমস্ত কাজকর্মগুলো করি, রান্নাবান্না করতে যাই, সেটা দেখাবো, কিন্তু না সেটা হয়েই ওঠে না, কারণ আমার, আমাদের এখানে গ্রাম, তো গ্রামে নেটের এতটা প্রবলেম হয় যে ঘরে যদি আমি ফোন বসিয়ে রাখি তো সারাদিন লাগবে ভিডিও পোস্ট হতে, এই জন্য আমার ছাদে রেখে যেতে হয়। তা সকালবেলাটা একদম পুরোটা ফোন ছাদেই থাকে। আর আমি গত মাঝে একদিন এই নেট চলাকালীন ভিডিও ফিডিও করছিলাম, তো আমার ফোনটা এখন একটু সমস্যা করছে, এই জন্য না দেখি নেট কতটা 400-500 MB হয়ে গেলো, তারপর আবার নেট কেটে আবার প্রথম থেকে শুরু হলো, এই জন্য আমি হাত দিই না, একেবারে ডাউনলোডে বসিয়ে দিয়ে ছাদে রেখে চলে যাই। তো কী বলবো, সকালবেলা যে পেঁপে দিয়ে আর ডাল দিয়ে তরকারিটা করলাম, ওটা একটু দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু দেখাতেও পারলাম না। আর আকাশটা এত সুন্দর পরিষ্কার দেখো, মেঘগুলো না পুরো ভিসে ভিসে যাচ্ছে, ওদের গন্তব্যস্থলে ওরা চলে যাচ্ছে, দেখো আবার কিছু কিছু জায়গায় মেঘও আছে, এই দিকটা আবার মেঘ আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, হ্যাঁ আমি নিচে যাই, আরুষকে আগে উঠাই।
নালে ও তো উঠবে না, ঝামেলা করবে, তারপর পরে উঠলে খেতে চাবে না। দেখো আমি আরুষকে কীভাবে ডাকছি, ওকে উঠাতেই পারছি না, ও উঠছেই না, এত ঘুম ঘুমাচ্ছে। কাল কিন্তু খুব একটা রাত করিনি আমরা, ওই 12টার দিকে শুয়ে পড়েছিলাম, এত কেন ঘুমাচ্ছে কে জানি। আর চলো তোমাদের একটা জিনিস দেখায়, হ্যাঁ গতকাল মা না কিছু কিছু জিনিস পাঠিয়েছে, সেটা দেখাচ্ছি তারাও। এই দেখো, এই যে এখানে আছে তেলে পিঠে, এই দেখো অনেকটা পাঠিয়েছিল, আর তো খাচ্ছে, আমিও খাচ্ছি, তার মধ্যে তোমাদের বাড়ি কিছুটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে আছে যে তালের পিঠে, এই তালের পিঠে না আমি এবার না এই বছরই প্রথম খাচ্ছি। মাঝে একদিন জন্মাষ্টমীর সময় মা করেছিল, আমাকে যেতে বলছিল, তো আমি না যাইনি, আমি বলছি মা এখন যাবো না, এই কিছুদিন আগে ঘুরে আসলাম, আর কিছুদিন পরে আবার যাবো। এবার আমি যাচ্ছি না, যেহেতু তাল এখন সবসময় পাওয়া যায় না, কোথার থেকে বাবা কিনে নিয়ে এসছে। এবার ফ্রিজে কদিন ধরে রেখে দিয়েছে, রেখে রেখে বলছে যে রবিবার দেখে মা তালের বড়া বানাবে, কারণ অনির্বাণ বাড়ি থাকবে, ওটু খেতে পারবে। এই জন্য দেখো আমার মা না তালের বড়াটা ভীষণ সুন্দর করে, তালের বড়ার পিঠে মানে মাইন্ড ব্লোয়িং আমার মা যা করতে পারে। কারণ আমার শ্বশুরবাড়ি না খুব একটা পিঠে পিঠে কেউ করতে পারে না, আমার শাশুড়ি তো কিছু পারেই না। আর আমি আমার মার কাছ থেকে কিছু কিছু শিখেছি এসেছি, যেমন তেলের পিঠেটা করতে পারি আমি, ওটা বাড়ি এসে করি, আর বাদ বাকি পিঠেগুলো আমি পারি না। আমার মা তো চাল আগে ভেজাবে ঢেঁকিতে, পাশের গ্রামে নিয়ে যাবে, সে ঢেঁকিতে চাল কুটে তারপরে এনে চাল আবার পিঠে করে খাবে। আমাকে বলছিল তুই চালগুলো নিয়ে যা বাড়ি গিয়ে করবি, আমি বলছি না দরকার নেই, আমার খাওয়ার ইচ্ছা না, তুমি তোমার কাছে এসে খাবো। বাড়ি যাচ্ছে একটা, কথা শোনা যাচ্ছে না, মাকে আমি বলেছি আমার খাওয়ার ইচ্ছা হলে তোমার কাছে আসবো, তুমি করে দেবে, নিয়ে যেতে হবে না, থাক। কী বলতো আরুষটা মাঝে মাঝে খেতে চায়, এই জন্য আমি নিয়ে আসি কিছু করে। মা প্রতিবার আমাকে এক বড়ো এত বড়ো একটা কোটা, সেই কোটার এক ফুটো করে আমাকে দিয়ে দেয়। এইবার আর নিয়ে আমি তো মা থাক তুমি বাড়ি থাক, পরের বার যখন চাল করবে তখন নেবে। ভীষণ টেস্ট, হেভি নরম নরম হয় আর কি, একদম শক্ত, যেগুলো না আমার একটু ভালো লাগে না সেসব তালের বড়াগুলো। চলো ভিডিওটা দেখতে থাকো, হ্যাঁ ওকে এইবার ওঠা বই। দাঁতের মধ্যে করো, মাড়ির দাঁতে করো, করেছো খুব খেলো, 10টার সময় উঠে ব্রাশ, তাড়াতাড়ি ব্রাশ করো, দশটার সময় উঠে ব্রাশ করছে ভাবো। তো এক একা ব্রাশ করে না, আমি করিয়ে দিই, আস্তে আস্তে বড় হচ্ছে তো, কিন্তু খাওয়াটা না সে আমিই খাইয়ে দিই। ওকে মনে হয় কি ও খেলে তো মোটে পেট ভরবে না, ওর ওয়েটটা অনেক কমে গেছে, এই জন্য সবজি করে করে বেশি করে করে সবজি খাওয়াচ্ছে। তো চলো ওকে ব্রাশটা করা হয়ে গেছে, মুখটা ধুয়ে দেবো, এখন ধুয়ে ওকে প্রথম কাজ যেটা খাওয়াবো, খাওয়ানোর পরে বই পড়াবো, তারপর কথা বলছি, ঠিক আছে। আমার ঘরে তো ঠাকুরের সিংহাসন নেই, এই জন্য না আমার শাশুড়ি মার ঘরে ওখানে পুজো করি, একটা ধূপ আনি এখানে আমার এই ঠাকুরগুলোকে দেখিয়ে দিই। এই স্নান করে চলে আসলাম, স্নান করে চলে এসে যেটা বললাম যে খুব যেদিন দেরি হয়ে যায় সেদিন আরও সে দেখা হলো খিদে লেগে যায়, আমার আমার শাশুড়ি স্নান করে চলে এসেছে তো আমার শাশুড়িমা পুজো দিয়ে দেয়। আর আজকে আমি পুজো দিতে গিয়েছিলাম, কারণ উনি স্নান করে আজকে আসেনি, কারণ আরুষকে খাওয়াবো, অনেকটা বেলা হয়ে গেছে যে ঠাকুরকে পুজো না দিয়ে, তার জন্য ঠাকুর পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে যেটা করি, আমার ঘরে তো এমনি ঠাকুরের কোনো সিংহাসন তো নেই, এই জন্য কৃষ্ণ ঠাকুরটাই আছে ওখানে, ওই ঠাকুরটাকে আমি ধূপ দেখিয়ে দিই, আর শিব ঠাকুর আছে ওই ঠাকুরকে আমি ধূপ দেখিয়ে দিই। ধূপ দেখিয়ে দিয়ে এখন যেটা করব সেটা এখন আরুষের ভাত আনতে যাবো, বা আরুষের ভাত এনে ওকে খাইয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এখন 1:30 বেজে গেছে। হ্যাঁ এখন না খাওয়ালে ওরও খিদে পাচ্ছে, তবুও স্নান করে সে একটা পিঠে খাওয়া হয়ে গেছে। তো আরও একটা চাচ্ছিল, আমি বললাম বাবা আর পিঠে খাস না, কারণ পিঠে বেশি খেলে ও ভাতই খেতে পারবে না, এমনি ভাতটা অনেকটা কম খায়। ওকে না আমার ভিডিওতে সবসময় আসতে বারণ করেছি যে বাচ্চাদের নিয়ে না ইউটিউবে ভীষণ একটা ইয়ে যে বাচ্চাদের দেখালে, কিন্তু দেখ কিছু কিছু সময় দেখানো যায়। আমি বলেছি তুই খালি গায়ে থাক, যখন খালি গায়ে থাকবি আসবি না একদম ক্যামেরার সামনে, এই জন্য ভয়টা আসছে না। একটু বন্ধুদের কিছু বলে দাও, একটু বলে দাও কিছু, হ্যালো গাইস, তারপরে হ্যাঁ তোমরা ভালো আছো, সবাই ঠিক আছো, কি করছো তোমরা সবাই সেটা ওকে বলো, কি করছো, হ্যাঁ আর তুমি গেম খেলো কেমন বলে দাও, অনেক ভালো গেম খেলে। হ্যাঁ সত্যি ওরা যে কোনো গেম প্লে স্টোর থেকে নামাবে আর ঝটঝট করে খেলা শুরু করবে, আমাদের তো একবার চিন্তা করতে হয় যে কী করবো এরপর কী করবো,
ওর কোনো চিন্তা নেই, ও ঝটঝট করে খেলা শুরু করে দেবে। হাতে কি বাবা ওটা? না বাবা চলো ওকে ভাতটা খাইয়ে নি, তারপর আবার কথা হচ্ছে। দেখো ভাগ্যিস আমি যে জামা কাপড়গুলো কথা সকালে বলেছিলাম কাচবো, দেখতে পাচ্ছিল বালিশ করতে পারছিলাম, কাচনি কারণ একটু মেঘ মেঘ ছিল। আর দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে। দেখো দেখো অবস্থাটা দেখো, কি আমার সত্যি কপালটা ভালো, কষ্ট করে জামা কাপড় কেটে যদি বৃষ্টিতে ভিজে যায়। অল্প কটা ছিল যা স্নান করেছিলাম সেগুলো তুলতে এসেছিলাম, তুলে নিয়ে চলে যাবো। হ্যালো তোমরা দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে যেটা আরুষ জল খেয়ে নিলো, খেয়ে একটু পেয়ারা দিয়েছিলাম সেটা খেয়েছে, আর এখন গতকাল ওর বাবা যে ফ্রুটি নিয়ে এসেছিল বলছে মা ফ্রুটি খাবো, তা আমি না 10 থেকে 15 মিনিট আগে ফ্রুটিটা বের করে রেখেছি, একটু গরম হয়ে গেছে, ঠান্ডা খুব একটা ঠান্ডা নেই, এখন ওকে দেবো এটাও খাবে। আর ও কাল আমার কাছে ভীষণ আন্দোলন ছিল না ওটা না, ও কাল ও শান্তি সর বাবা লাইট আসছে। চলো ও শোনা একটু, ও কাকাদের কাছে খেলতে যাচ্ছে। কাদা দেখেছো বাবা? ওই ওই কর্নারটা দিয়ে পারো মামা, আসতে গিয়ে পুরো পাটা ভিজিয়েছি কাদা ভাই, যাও আসতে যাবে যাও। ওই বা ও সাথীরা, ও আমি বাড়ি যাবো, হ্যাঁ আমি এখন থাকবো না, শোনা তুমি খেলা করো ওদের সঙ্গে, আমি একটু বাড়ির দিকে যাই। অর্পণ দেখিস বাবা ওকে, দেখো সন্ধ্যার সময় খাওয়ার বাহারটা দেখো, নাও এটা নাও ওটা রাখো, সামানটা রাখো, আমাকে দাও, যে মশলা মশলা মুড়ি, এটা হচ্ছে কেক হবে, এই যে চানাচুর আছে অনির্বাণ, এগুলো গতকাল না আমাদের জন্য এনে রেখে গেছে, যে আমরা তো বাজারে যেতে পারি না সবসময়, এই জন্য না যে আমরা বাড়ি টুকটাক সন্ধ্যার সময় কিছু খেতে ইচ্ছা, ও বাড়ি থাকলে তো কোনো সমস্যা নেই, ও যেহেতু থাকে না তো ও যখন আসে অনেক খাবার, যত খাবার টাবার আছে কেক বিস্কুট যা আছে সব এনে দিয়ে আমাদের রেডি করে দেওয়া যাবে। তো কাল এই যে এইটা এইটা খুব ভালো, প্রচুর গ্যাস হবে, মশলা দেওয়া না পুরো, আর তো কেক রুটি ওইগুলো পছন্দ করে ওইগুলোই কেনে, তো চলো আমরা এগুলো খাওয়া দাওয়াটা করি। তো আজকের ভিডিও আর বেশি বাড়াতে পারবো না, আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, বাই।